নমস্কার কৃষক চাষি বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এর আগে এই শশার জমিতে অনেক কটা ভিডিও দিয়েছিলাম, যেহেতু প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে অনবরত, তাই শশা গাছে কিন্তু ছত্রাকের আক্রমণটা খুব বেশি হবে। আর শশা গাছের ক্ষেত্রে সবথেকে ভালো ছত্রাকনাশক কোনটা, মানে কোন কোন ছত্রাকনাশকগুলো সবথেকে ভালো কাজ করে এবং কম খরচের মধ্যে পাবো এবং আমরা রেজাল্টটা দীর্ঘদিন অবধি পাবো, সেই ব্যাপারে আজকে ভিডিও। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এই শশার জমিটার আগেও ভিডিও দিয়েছিলাম, প্রথম একদম লাগানো থেকে শুরু করে কম বেশি ভিডিও দেওয়া হয়েছে। এই যে এখন অবধি গাছের চেহারা দেখতে পারেন, একদম কালা কুচকুচে, পাতা কিন্তু কোনো রকম হলুদ নেই এবং এক টানা হারভেস্ট হচ্ছে প্রতিদিন, যেহেতু এটা দেশি জাতের এবং হাইব্রিড আছে অল্প F1। তো যেহেতু এটা দেশি জাতের F2, তাই এটাতে প্রতিদিনই হারভেস্ট করতে হয়, প্রতিদিনই হারভেস্ট চলছে। তো এটাতে মেনলি মানে ছত্রাকের আক্রমণ যদি আটকাতে চান, যেহেতু এখন বর্ষার সময় ছত্রাকের আক্রমণটা একটু বেশি হবে, তো ছত্রাকের আক্রমণ আটকানোর জন্য কয়েকটা মার্কেটে ভালো ভালো ছত্রাকনাশক আছে। তো তার মধ্যে কম পয়সার মধ্যে সবথেকে যদি আপনি মানে খরচ হিসাবে যদি রেজাল্ট ভালো পেতে চান, সেই হিসাবে আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে এই বৃষ্টির সময় শশার জন্য আপনারা ব্যবহার করবেন সাইমক্সিলিন ম্যানকোজেব। সাইমক্সিলিন ম্যানকোজেবের মধ্যে কী কী আছে, এখানে আছে ম্যানকোজেব যেটা সাপের মধ্যে পাওয়া যায় কিছু পরিমাণে, তার সাথে আছে সাইমক্স। তো এই দুটো টেকনিক্যাল দিয়ে সাইমক্সিলিন ম্যানকোজেব, এটা SAI কোম্পানির সাইমক্স নামে আমরা পেয়ে যাই। তো এটা কিন্তু আপনারা নিতে পারেন, এটা আপনার দাম নেবে 120 টাকার মতো, চার ট্যাঙ্কি হয়ে যাবে, অর্থাৎ আপনার মোটামুটি 30 টাকা পার ট্যাঙ্কি খরচ পড়বে, তাতে কিন্তু আপনার চার ট্যাঙ্কি হয়ে যাবে। তো যেমন তেমন মোটামুটি 6-7 কাঠা জমির জন্য এক প্যাকেটই যথেষ্ট। তো এটা হলো সাইমক্স, অনেকে মক্সিমেট নামে মার্কেটে পাওয়া যায়, অনেকে মক্সিমেট ব্যবহার করেন, তো আপনারা মক্সিমেটও দিতে পারেন। এই সাইমক্স ছাড়াও যদি দেখেন যে অতিরিক্ত ছত্রাকের আক্রমণ হচ্ছে বা গোড়া পাতাগুলো বেশি পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে, মানে এটার নাম সবাই জানে, এটা হলো ক্যাবরিও টপ। এই ক্যাবরিও টপ যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন অবধি ভালো রেজাল্ট পাবেন। এই ক্যাবরিও টপ ব্যবহার করলে একদিকে যেমন অনেক দিন অবধি ভালো রেজাল্ট পাওয়া যায়, তার সাথে মানে তৎক্ষণাৎ কাজ হয়ে যাবে, যে যতটুকু পাতা হলুদ হয়েছিল ঠিক ততটুকুতেই আটকে দিবে সেই ডাউন মিলডিউ রোগ বা ছত্রাক ঘটিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আর বাড়তে পারবে না। যেহেতু এখন বৃষ্টির সময়, মাঝে মাঝে বৃষ্টি হবে, তাই কিন্তু গাছে ছত্রাকের আক্রমণটা একটু বেশি পরিমাণে হবেই। তো আপনারা এই সাইমক্সিলিন ম্যানকোজেব অথবা ক্যাবরিও টপ, এটা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। আর অ্যামিস্টার টপও খুব ভালো কাজ করে এবং অ্যামিস্টার টপ শশার ক্ষেত্রে আমি মানে সাজেস্ট করব দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো, কারণ অ্যামিস্টার টপের একদিকে দাম বেশি, অন্যদিকে অ্যামিস্টার টপ যে ফলের যে ধসাগুলো আছে সেই ক্ষেত্রে ভালো কাজ করে। তবে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো যে গাছে যদি মানে অতিরিক্ত পরিমাণ যদি জল বসে যায়, অর্থাৎ যেহেতু বৃষ্টি হচ্ছে, বলা যায় না কোনো দিন বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে, গাছে অতিরিক্ত পরিমাণ জল বসে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে বৃষ্টি থেমে যাওয়ার পরেই গাছের গোড়ায় রিডোমিল গোল্ড, এই রিডোমিল গোল্ড গাছের গোড়ায় স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। তবে কিন্তু গাছে মানে যদি গোড়াতে জল বেঁধেও যায়, তারপর জলটাকে নামিয়ে দিতে পারেন, কিন্তু গাছে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা এই তিনটে ছত্রাকনাশক হাতে রেখে যদি শশা চাষ করতে চান বা নামেন, দেখবেন যে কোনো রকম আর গাছে কোনো অসুবিধা থাকবে না, গাছ এরকম একদম ঝা চকচকে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আমার এই প্রতিটা গাছ কিন্তু প্রচুর লম্বা হয়েছে, এক মাচা থেকে আরেক মাচায় অলরেডি চলে যাচ্ছে, এরকম অবস্থা। প্রতিটা গাছ এক মাচা থেকে আরেক মাচায় চলে যাচ্ছে, এই জায়গাটা কিছুটা পরে উঠেছে, কিন্তু আগের যে জায়গাগুলো আছে ওগুলো এক মাচা থেকে অলরেডি আরেক মাচায় চলে গিয়েছে, মাঝখান দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। আর এই যে ফলগুলো দেখতে পারেন, ফলগুলো কিন্তু গায়ে একটু কাটা কাটা হয় এবং উপরে একটা পাউডার ভাব থাকে, সেটা হলো F2। এর জাতের নাম তো আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, যাদের দরকার সেখান থেকে দেখে নেবেন। আর F2 জাত চাষ করলে একটা কথা মাথায় রাখা যায়, F2 গাছ অনেক দিন অবধি লাস্টিং হয়,
F2 গাছ অনেক দিন অবধি লাস্টিং হবে, যেটা F1 থেকে প্রায় ডবল। F1 একবারে ফল দিবে, একবারে চলে যাবে, কিন্তু F2 গাছ আস্তে আস্তে ফল দিতেই থাকবে। কিন্তু প্রথম অবস্থায় দেখলে আপনার মনে হবে যে ফলনের ধরনটা হয়তো বা একটু কম, কিন্তু মানে আপনাকে প্রতিদিন হারভেস্ট করতে হবে। আমার এখানে মোটামুটি এক পাতা চারা লাগানো, বীজ বসানো হয়েছিল, যেখানে মোটামুটি 700 থেকে 750 মতো বীজ ছিল, ও 50-60টা মনে করেন যে মার গিয়েছে। কিন্তু বাকি যেটা রয়েছে ততটুকু চারা থেকে প্রতিদিন 45 কেজি 50 কেজি করে হারভেস্ট হচ্ছে। তো বাজার এখন মোটামুটি 15 থেকে 18 টাকার মধ্যে আপডাউন করছে, কোনো কোনো দিন একটু কম যায়, ওয়েদারের উপর নির্ভরশীল। তো আপনারা কিন্তু এই জাতগুলো চাষ করতে পারেন। আর হচ্ছে ছত্রাকের কথাটা বললাম, হ্যাঁ এখন কথা হলো যে দাদা এই ছত্রাকনাশকগুলো আমরা কয়দিন পরে পরে ব্যবহার করব। এই ছত্রাকনাশকগুলো আপনাদেরকে মানে যখন বৃষ্টি রানিং অবস্থায় চলছে, যেহেতু এখন এই সময় মোটামুটি 3 থেকে 4 দিনের ইন্টারভাল রেখে রেখে আপনাকে স্প্রে করে যেতে হবে। কিন্তু যখনই বৃষ্টি হবে মাথায় রাখবেন যে একটু ডাবা পরিমাণ বৃষ্টি হয়ে গেল, একটু ভারী বৃষ্টি হয়ে গেল, সাথে কিন্তু তারপরে যখনই রোদ উঠবে তখনই কিন্তু আমাকে স্প্রে করতে হবে। তো আজকে তো আপনাদেরকে আমার পুরাটা জমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। টোটাল জমিটা কিন্তু সেম টু সেম আছে, একদম দেখতে পারেন, মানে কোথাও একদম যে হলুদ ভাব সেরকম কিন্তু নেই, গাছ একদম চকচকা। তবে একটা কথা মাথায় রাখবেন, বর্ষার সময় গোড়া দু একটা পাতা পাকা শুরু হবে, সেটা কিন্তু ডাউন মিল্ডিউ না হতে পারে। ডাউন মিল্ডিউর যে ধরনটা সেটা হলো হালকা প্রথমে হলুদ ছোপ ছোপ দাগ পড়বে, তারপর সেটা একবারে হলুদ হয়ে যাবে। তো যে গোড়া পাতাগুলো যখনই দেখবেন হালকা হলুদ হচ্ছে সেগুলো কেটে দেবেন, এবং কম খরচের মধ্যে যেটা বললাম যে সাইমক্স অথবা মক্সিমেট যে কোনো একটা ব্যবহার করে যান, 3 দিন 4 দিন 5 দিনের ইন্টারভাল দিয়ে ব্যবহার করে যান, ভালো রেজাল্ট পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না, ঘাবড়ানো কোনো কিছু নাই। যদি অনবদ্য যদি ফাঙ্গিসাইডটা মেরে যান এবং যে ওষুধগুলো চুষি পোকা সাদামাছির ওষুধগুলো যদি মাঝে মাঝে দিয়ে যান, তবে সরাসরি কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব, কোনো ব্যাপার না। আর যারা নতুন চাষি তাদেরকে বলবো যে আপনারা মালচিংয়ে চাষ করুন, গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একবারে ঝাঁপিয়ে গাছ উঠে যাবে, পরবর্তীতে শুধু ফল হারভেস্ট। আর যে এই পাশেগুলো দেখছেন এগুলো মানে নতুন করে লাগানো হয়েছে, জাস্ট গাছ মাচাতে প্রায় উঠে গিয়েছে। তো এগুলো যে পরিচর্যাগুলো পরবর্তীতে নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কৃষিভিত্তিক আরও অনেক নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো ক্রমে ক্রমে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, টাটা।